লাতি গুতা অপমান খাওয়ার শিকার হওয়া ছাড়া কেউ সফল হয় নি। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। পাওয়ার যদি আমরা পাইতাম, যিনি যাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন উনি কি করছেন দেখেন, জোরে বলেন না। আপনারা না বলেন চুপ থাকলে দুর্বলতা হয়, তো নবী তো চুপ থেকে দেখিয়েছেন। তার মানে কি, আপনার জীবনে যাই আসুক রবের হুকুমের অপেক্ষা করুন। আপনি কিছু করতে যেন না ভাই, কারণ আপনি করতে গেলে দাঙ্গা হাঙ্গা হয়ে যাবে, হাঙ্গা মামলা হয়ে যাবে। আপনি করতে যেন না, আপনি বলবেন আল্লাহ তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো, আমি চেষ্টাটা করছি, আমি ধৈর্য ধরছি, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু ব্যবস্থা করো, তুমি একটু রাস্তা করে দাও, তুমি একটু পথ বাতলাই দাও। একদিন যাবে আপনার কষ্ট, দুই দিনে কষ্ট আরো বাড়বে, তিন দিনে অপমান বাড়বে, চতুর্থ দিনে ঝামেলা বাড়বে, পঞ্চম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে, ষষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে, সপ্তম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অষ্টম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে, নবম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে, দশম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে, এগারোতম দিনে আপনার বউয়ের উপর অত্যাচার করবে, বারোতম দিন আপনার ছেলে মেয়ের খাওয়ার বন্ধ করে দিবে, তেরোতম দিনের মধ্যে আপনার হাঁটার রাস্তা বন্ধ করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে, এবার বান্দা দুনিয়ার জমিনে সবর করতে লাগলো, ইমানদার ভাইরা গভীর মনোযোগ, অত্যাচারকারীর অত্যাচার রব দেখছেন, ধৈর্য ধারণকারী সবর আল্লাহ পাক দেখছেন। যেদিন রবের মর্জি হয়ে যাবে, রব যখন দেখবে আপনার ধৈর্যটা রবের পছন্দ হয়েছে, এবার রব ডাক দিয়ে বলবে ওরে ফেরেশতারা আমার বান্দাকে সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর। ফেরেশতা বলবে আল্লাহ দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা তাকে কেন সাহায্য করব, রব্বুল আমি ওয়াদা করেছি ইন্নাল্লাহ মা সাবিরিন, যেই ধৈর্য ধরবে আমি রব তার সাথে আছি। জয় আপনার শুরু, জয় আপনার। আর এমন জয় হবে পুলিশও এসে কারণ খুঁজে পাবে না, জিজ্ঞেস করে কেনে 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 ইন অর কেনে। অ্যাক্সিডেন্ট করলে পুলিশে ধরিব না, না ধরিব সত্য কি রহস্য জানলো গিয়ে হনে, এবারে তো চিনা একখান থানা যাই রে সসেবের নামে মামলা আছে না, বেগিন থানা যাই হলাম দে ওয়া মামলা লেহ, তুই মামলা হলম লেখ কি হলম লই হতেন, আসামির নাম কি আজরাইল, হয়তো তুই নিজে মরি না আর মারিবার ইচ্ছা আছে না তোর, তো এবার নামে মামলা নাও না, মামলা লইম দুজুম কেন হারণ, ইতারে যদি আমি দেখতে যাই ইতে যদি আমার বস্তাত মরি পেলাই, জামিল আছে না নাই, এবার নাম বলতে কুদরত ইলাহি ওয়াসি ডেঙ্গা বাসা থেকে হতা আছে আল্লাহর মায়ের মা হইবিলেই তো, তার মানে কি শেষ সময় জায়গা আল্লাহ তোমার এন সাহায্য করি বুধে ইন সেকেন্ড বুধরে শত্রুই বান্না ছড়ি দেব কেনে কেনে, তুই জিততো যাই জানে না তাহলে মামলা গুজু দে, মামলা গরি কা জিততে লাগবো আল্লাহর উদ্দে সবার করে জিজ না জিত তো আল্লাহ নিশ্চিত যে ডর করে হন না সুবহান, আর কেন জোর হন না সুবহান আল্লাহ। এন্ড দে যারা আসন আজিয়তুন কের নামে মামলা দিবে ইচ্ছে তাইলে হবেন দা যা মামলা দি মাফ করে দি, আজকে থেকে শত্রুদেরকে মাফ, শত্রুদেরকে মাফ, দুশমনদেরকে মাফ, যে জায়গা খাইছে যে টাকা খাইছে, মামলা তো না দিলে আপনি পাবেন না, কারণ মামলা তো দিতে হবে, মামলাটা ওইখানে না দিয়ে একটু রবের দরবারে দেন না, তারপরে দেখেন আপনাকে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এমন জায়গায় মামলা দেন যেখানে একের বিপরীতে আপনাকে 10 দান করা হবে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, সবর ধরা ছাড়া কেউ সফল হয়নি হবেও না, এটা মনে রাখেন, একদম মাথায় বসানেন। ডাক্কা
লাতি গুতা অপমান খাওয়ার শিকার হওয়া ছাড়া কেউ সফল হয় নি আজকে যাদেরকে আপনারা বিভিন্ন বড় বড় মনীষী নামে চিনেন যেমন ধরেন নিউটন বলেন নীল আর্মস্ট্রং বলেন আলজেব্রা বলেন ইবনে সিনা বলেন যতগুলো বড় বড় মনীষীকে আপনারা চিনেন আপনাদের কি মনে হয় এই মনীষীগুলা তাদের সময়কালে অপবাদের শিকার হয় নাই হাসির শিকার হয় নাই ঠাট্টার শিকার হয় নাই বদনামের শিকার হয় নাই ধাক্কার শিকার হয় নাই গুতার শিকার হয় নাই অত্যাচারের শিকার হয় নাই ক্ষুধার কষ্ট কি তারা পায় নাই পানি তৃষ্ণার কষ্ট কি তারা পায় নাই মা বাবার থেকে অত্যাচার কি তারা পায় নাই তারাও পেয়েছে কিন্তু ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও অনেককে আল্লাহ পাক সুনাম দান করেছেন ইজ্জত দান করেছেন জগৎ প্রশ্ন করে ও মাওলা তারা তো অন্য ধর্মের তোমারে মানে না তারপরে কেন সম্মান দিলা রব বলে আমি আয়াতটা কি বলেছি খেয়াল করো ইন্নাল্লাহ মা সাবিরিন যে যোগ্য ধর্মে তার সাথে আমি আছি যে ধর্মের হোক যোগ্য যে ধর্মে নিয়ামত সে পাবে এই জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি আমাদের মধ্যে একটা কথা বড় ভুল প্রচলন আছে আমাদের একটা মনে হওয়া ভুল প্রচলন আছে আমি নামাজ পড়ি আমার কেন এত বিপদ আমি একটু সৎ পথে চলার চেষ্টা করি আমার কেন এত কষ্ট আমি একটু হালাল ইনকাম করার চেষ্টা করি আমার ইনকামে বরকত নাই কেন আমরা আসলে আল্লাহর কুদরতটাই বুঝতে পারি নাই সেজন্য আমি প্রায় বলি আজও বলছি আমরা ভালোবাসলে আগলায় রাখতে চাই রব ভালোবাসলে আগুনের মধ্যে নিক্ষেপ করে আমরা ভালোবাসলে তাকে যত্ন করে পুতুলের মতো ফুলের মতো রাখতে চাই রব যখন কাউকে ভালোবেসে তাকে অসুস্থ দিয়ে কষ্ট দেয় আমরা যখন কাউকে ভালোবাসি তার অপরাধগুলোকে গোপন করে তাকে সসম্মানে রাখতে চাই রব যখন কাউকে ভালোবাসে তখন তাকে বিভিন্ন জায়গায় অকারণে অপমানের শিকার করে বদনামের মালা গলায় পরিয়ে দেয় এই টেকনিকটা আমরা বুঝি না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার যেটাই মন চায় আপনারা আমাকে উত্তর দিবেন আমরা সবাই কার বান্দা আল্লাহ আওয়াজটা একটু বড় হবে আমরা সবাই কার বান্দা আল্লাহর যতগুলা বান্দা আছে তাদের তন্মধ্যে ক্যাটাগরি আছে না নাই যেমন এখানের ভিতরে নামাজিও আছে বেনামাজিও আছে আবার নামাজির ভিতর ক্যাটাগরি দেখেন সাপ্তাহিক নামাজি আছে মাস ওয়াক্ত নামাজি আছে আবার এই পাঁচ ওয়াক্ত নামাজির ভিতর ক্যাটাগরি দেখেন পাঁচ ওয়াক্ত নামাজি আছে তাহাজ্জুদওয়ালা আছে ক্যাটাগরি বাক আছে না নাই তা আল্লাহর যতগুলা ক্যাটাগরির বান্দা আছে সবচাইতে স্ট্যান্ডার্ড লেভেলের হাই লেভেলের হাই গ্রেডের ফার্স্ট ক্লাসের বান্দা হচ্ছে নবী রাসূল নবী রাসূলের লেভেলে কেউ আছে এবার একটা নবী রাসূল দেখান তো যার জীবনে কষ্ট নাই একটা নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে অপবাদ নাই একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে অপমান নাই একটা নবী রাসূল দেখান যার জীবনের মধ্যে সাংসারিক কষ্ট নাই জেনাই আপনাকে জ্বালাই মামাই আপনাকে জ্বালাই ভাই আপনাকে জ্বালাই নিরাশ হইয়েন না নিরাশ হইয়েন না প্রতিশোধ নিয়েন না সবর করে বসে থাকেন দশটা বছর বিশটা বছর পরে রবের যেই দিন মর্জি হবে সেই দিন দেখবেন আপনার জানটা আপনার পতাকায় উত্তোলন হয়ে যাবে আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ মাথায় মুকুট পরাইছে কি পরাই নাই ফুলের মালা দিছে কি দেয় নাই সমস্ত পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করছে কি করে নাই এখান থেকে শিক্ষা কি সব নেগেটিভ নেগেটিভ হয় না ধৈর্য ধরেন যদি রবের দিকে থাকেন নেগেটিভটাও আপনার জন্য পজিটিভ হয়ে যাবে তাদের লক্ষ্য ছিল বেইজ্জত করা রবের মনসা ছিল ইজ্জত দেওয়া মাঝখানে বোনটা কি করেছে ইমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ইমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ও আমার ইমানদার ভাইয়েরা যে তুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি অদম গুনেহগার অযোগ্য আপনাদের ছোট ভাই আজকে একটা ওপেনলি আবদার করে একটা কথা বলে যেতে চাই যদি চাচাই আপনাকে জ্বালাই জেরাই আপনাকে জ্বালাই মামাই আপনাকে জ্বালাই ভাই আপনাকে জ্বালাই নিরাশ হইয়েন না নিরাশ হইয়েন না প্রতিশোধ নিয়েন না সবর করে বসে থাকেন দশটা বছর বিশটা বছর পরে রবের যেই দিন মর্জি হবে সেই দিন দেখবেন আপনার জানটা আপনার পতাকায় উত্তোলন হয়ে যাবে
মামলায় যাবেন না আমি হাত জোড় করে বলছি মামলায় যাবেন না প্রতিশোধে যাবেন না আপনি শুধু নবীর সুন্নতটাকে অনুসরণ করেন জয় আপনার জয় আপনার জয় আপনার কে কথা বলে এগুলা একটু একটু আমি বাস্তবতায় বিশ্বাসী আমি কাল্পনিকতায় চলি না কোরআন হাদিসকে সামনে রেখে আমি বাস্তবতাকে সামনে রাখার চেষ্টা করি যেন বুঝতে সহজ হয় কিছুদিন আগে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে কালার করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল ফেসবুকের জগতে একটা অপকণ্ঠা চালিয়েছিল তাদের টার্গেট ছিল মোকারম বাড়িকে বেইজ্জত করা আল্লাহ এখন এমন ইজ্জত দিয়ে রাখতেও পারতেছি না আমি যখন একটু ঘাবড়াই গেছিলাম আমি যখন টেনশনে পড়ে গেলাম রান্নাঘরে বসে আছি এমন সময় আমার জন্মদাতা মা আসার লাইন আসলার পরে দেখলেন জিজ্ঞেস করে বাবা তোমার কি হয়েছে তো মা তো মা সবকিছু তো আর বলা যায় না কিছু আবার গোপনও রাখা যায় না তো মাকে বললাম মা এরকম একটা কাহিনী বিস্তারিত বলি না আংশিক বলেছি আমার মা আমাকে বলে মাথায় হাতটা রেখে বাবা একটা কথা বলো তো আমি বললাম জি মা বলো বলে জি ইজ্জতের মালিক কে আল্লাহ আমি বললাম আল্লাহ দিতে পারেন কে আল্লাহ নিতে পারেন কে আল্লাহ তো তোমার টেনশন কি সুবহানাল্লাহ আমার মা একটা কথা বল তোমার টেনশন কি আল্লাহ কিন্তু মনে রাখবেন ফল সবার এক কারো কষ্ট এখানে সম্পদ নিয়ে কারো কষ্ট এখানে লোন নিয়ে কথা বলেন না রে ভাই কেউ এখানে মন দুঃখী হয়ে বসে আছে বউয়ের যন্ত্রণায় কেউ এখানে ছোট ভাইয়ের যন্ত্রণায় কেউ এখানে আছে ভাই বোনের যন্ত্রণায় কেউ এখানে আছে জেডার অত্যাচারে কেউ আছে মামার অত্যাচারে ভিন্ন ভিন্ন কিন্তু ধৈর্যের ফল নিশ্চিত মক্কাতুল মুকাররমায় আমাদের নবীকে যে অত্যাচার করা হয়েছে এই কথা আপনার আমার কম বেশি সবার জানা আছে আছে তো কিন্তু আমাদের আফসোসটা কোথায় জানেন আমরা শিক্ষাটা নিতে জানি নাই কাহিনীটা মনে আছে বলতে গেলে বলতে পারি কিন্তু ওইখান থেকে টেকনিকটা কি সেটা আমরা শিখতে জানি না যার কারণে ইসলাম আমাদের জানা আছে জীবনে ফলে না অনেকেই বলে কেন কারণ আমরা টেকনিকগুলো শিখি নাই জাস্ট আপনারা একটু যদি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি একটু খেয়াল করবেন এই নবীর উপর যা যেমন অত্যাচার করার তারা করছে নবী রাহমাতুল্লিল আলামিন কোন নবী গো কোন নবী গো শুনে থাকেন কোন নবী গো যিনি আঙ্গুলটা তুললে আসমানের চাঁদ দিবাক হয়ে যায় কোন নবী গো যে নবী একটু দোয়া করলে পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে আপন রব আবার তুলে আসর পর্যন্ত ঠেকিয়ে দেয় কোন নবী যেই নবীর হুজরা শরীফে ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আমিনের হরদম হামিশা আসা যাওয়া আসা যাওয়া আসা কোন নবী যেই নবীকে আদম ইমাম মানে মৌসা ইমাম মানে ঈসা ইমাম মানে দাউদ ইমাম মানে ইউসুফ ইমাম মানে ইব্রাহিম ইমাম মানে সমস্ত পয়গম্বর যাকে ইমাম মেনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে ওই নবী কোন নবী যেই নবীর কদমটা জমিনে হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান কোন নবী যেই নবীর সৌন্দর্য এত আল্লাহ দান করেছেন পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে আঙ্গুল তুলে বলে তোমার চেহারাটা চাঁদের মতো তোমার চেহারাটা চাঁদের মতো তোমার চেহারাটা চাঁদের মতো তোমার সৌন্দর্যটা চাঁদের মতো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যখন চাঁদের দিকে তাকালাম এদিকে যখন মুস্তাফা নবী কোট থেকে বের
হলো আমি তাকায় অবাক হয়ে গেলাম সবাই তাকিয়ে আছে চাঁদের দিকে আর চাঁদটা যেন তাকিয়ে আছে মুস্তাফা নবীর দিকে কোন নবী গো কোন নবী যে নবীকে আল্লাহ হাবিব বলে ডেকেছেন আওয়াজে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ কোন সেই নবী যার মেয়ে খাতুনে জান্নাত কোন নবী যার মেয়ের জামাতা আলী শেরে খোদা কোন নবী যার নাতিদয় সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ সেই নবীকে বাদ বন্ধ করে দিছে সেই নবীর ঘরে হামলা বুঝবেন 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 সেই নবীর ঘরে আক্রমণ সেই নবীকে নামাজ পড়া অবস্থায় ওটের আজুরি গুজুরি সব পিঠের উপর তুলে দিল বলনেওয়ালা বলে আপনি বললেই তো অনেক কিছু হয় আপনি বললে তো রব একদম সেকেন্ডে সব পাল্টাই দেয় যুদ্ধ যদি সত্যিকারভাবে দেখতে চাও উহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিছপিছে হামলা করে না মুস্তাফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ যতবার আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন ততবার শয়তানের গালে জুতার বাড়ি কারণ বান্দা যখন প্রশংসা করে রহমানের খুশি হয় রহমান নারাজ হয় শয়তান ঠিক শয়তানকে নারাজ করার হাজারটা সুবর্ণ সুযোগের মধ্যে আজকের এই মাহফিল একটা সুবর্ণ সুযোগ আপনাদের ভাগ্য কি ভালো তারিখের ক্রমাগ্রমে আপনারা আজকে এই মহিমান্বিত রজনীর দিনে মাহফিলটা পেয়ে গেছেন এটা হচ্ছে নসিব এটা কি নসিব জোরে বলেন এটা কি নসিব যেই আশেকরা নবী রহমাতুল্লিল আলামিনের নাম শুনে এমন পাগলামি করে তারা যদি সচক্ষে একবার নবীকে দেখতো কেমন জানি পাগলামি এই আশেকগুলা এই পাগলগুলা নাম শুনে যদি এরকম পাগলামি করে এ বলে শুনে না ও বলে শুনে না উনি বলে শুনে না যদি একবার বলে নবী বলেছে আরেকটু জোরে আরেকটু জোরে একে শুনাইতে পারে না কেউ কথা কিন্তু যখন একবার বলে তোমার নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছে এই কথা শুনতে দেরি যুবকের সমস্ত চাওয়াকে মাটির নিচে কুরবানি দিয়ে ওই কাজকে বাদ দিয়ে দেয় এবার জগৎ প্রশ্ন করে মডার্ন যুগের ছেলে তুমি বাদ দিলা কেন লাইফ ইজ এনজয় আর এনজয় তো করো যুবক উত্তর দেয় নিজের মনকে খুশি করতে চাই না আল্লাহর হাবিব মুস্তাফা নবীকে খুশি করতে চায় কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন বিভিন্ন দেশ বিভিন্ন মহল বিভিন্নভাবে দেশ উন্নতি হলেও মুসলমানদের সাথে আজও পর্যন্ত অন দ্য ফিল্ড যুদ্ধ করতে কেউ আসেনি আসবেন না বুঝবেন শিক্ষিত সমাজের বাইরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু খেয়াল করবেন যারা রাজনীতিতে আছেন আপনারা একটু বিশেষ খেয়াল করবেন যতগুলা দেশ আছে ইসলামিক দেশও আছে বলেন ইসলামিক দেশও তারা হামলা করে এমনে 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 তো যুদ্ধ তো হয় কেমনে সামনা যুদ্ধ শর্ত কি সামনা সামনি এবার আপনি ঘরে ঘুমাইতেছেন বিরোধী দল এসে বুম করে বোমাকে মারি গিয়ে বলো যদি বলো জিতে গি আহা দিবে যদি যুদ্ধ হয় ডাহাতি উন্নর হয় হ আরে ডাহাতো সাম ডাহাতো তো সামনা সামনি ডাহাতি করে ওয়া উনো সরদ দ্বারা হাতে মিদি পার্থক্য আছে সরে সুরি করে দে কেউ না জানে ফান এবার হ সর সর সরতুন দামি আপগ্রেড কি
দাহাইতে হত নাকি শুননা রে কিতো গুমতা এবু আর সরর মত যাইরে চুরি গুজুম আতম বাবা আছ তো তো কি তে রাস্তা দে আমি সময় দে জানা মাতাকা দাহাইতে হক দে দে আহতি ওটা গরতা এরা গুমজালি লই যেতি গু হামমানো জো আই শুননা তলে ন জানি এরা হামলা করনি বে কি রালাম মাথা না বা আরে বাপের বেটা যদি হও যুদ্ধ দেখতে মন চাও বদরের ময়দান দেখো যুদ্ধ যদি সত্যিকার ভাবে দেখতে চাও উহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিছে হামলা করে না মুস্তাফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না নারীদের হামলা করো না ছোট বাচ্চাদের হামলা করো না আরে জান যদি জিতে হয় সামনা সামনি লড়ে জান দিয়ে দাও ইমানদার ভাইর আওয়াজ দিয়ে বলুন কথা বলুন ঠিক কি না এখনো পর্যন্ত এই বিশ্বে কিয়ামত পর্যন্ত মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমরা মুসলিম জাতির সাথে কেউ কখনো সামনাসামনি ফেস টু ফেস যুদ্ধ করার সাহস করে না এবার তাদেরকে প্রশ্ন করা হলো পারমাণবিক আপনাদের হাতে আছে বোমা আপনাদের হাতে আছে AK-47 আপনাদের হাতে আছে স্নাইপার আপনাদের হাতে আছে মুসলমানকে অগুপ্তভাবে হামলা করো কেন তখন তারা বলে তা আমাদের দাদার দাদার গোষ্ঠীরা কখনো বদরের যুদ্ধে তাদের সাথে পারে নাই আমরা কিভাবে পারবো মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই জানে মাসটা ছিল রমজান মাস সুবহানাল্লাহর আওয়াজ জানা আছে যার জন্য যাবে তার জন্য মুসলমানরা জান দিতে ভয় জোরে বলেন না জান দিতে ভয় এমনি এখানে অনেকে আছে টিকটিকিরে ভয় ভয় আবার অনেকে আছে বাথরুম ধরছে কিন্তু গেছে দেখে মাকড়সা বসে রয়েছে আজ জীবনে ঢুকে না মাকড়সা আছে না না যতই না বলেন আছে আবার অনেকে আছে স্বপ্নের ভিতর শুধু সাপ দেখে ই তার গুম যেতুন হারানিতে চোখ বন্ধ করলে মনদার ঠেঙ্গরিন দিদি এরকম বিতু অনেকে আছে ওয়াল্লাহে যদি একবার ডাকাশ ইসলামের জন্য যদি একবার ডাকাছে কোরআনের জন্য যদি একবার ডাকাছে আজমতে মুস্তফার জন্য আমার ঈমান বলে আমার মন বলে যে মাকড়সাকে ভয় পায় সে তলোয়ারের সামনে গর্দন কাটতে দ্বিধাবোধ করবে না এটার নাম মুসলিম জাতি আর একটু জোরে বলেন না রে ভাই আমাদের বোন শুধু একবার বলেছে আল্লাহু আকবার ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু হয়তো খেয়াল করেননি আমরা একটা কথা বলি রাখে আল্লাহ করে আল্লাহ আটকাইকে করে আল্লাহ এবার ভিডিওটা আপনারা হাজারবার দেখেছেন হাজার জন দেখেছেন কিন্তু আল্লাহর কুদরতটা একটু খেয়াল করেন বোন একজন বিরোধী দল শতজন তাহলে একজনের আওয়াজের সামনে শতজনের আওয়াজ যখন আওয়াজ মুখরিত হয় একজনের আওয়াজটা কিন্তু শোনা যাবে না আমার আওয়াজটা শুনছেন সাউন্ড বক্সের কারণে মাইকের কারণে কিন্তু সবাই যদি আপনারা এখন দরুদ শরীফ পড়া শুরু করেন আমি যদি একা চিল্লাই যেমন কারেন্ট চলে গেছে চিল্লাই কাম হবে না ঠিক আছে তো 100 জন যেদিকে সাপোর্টার ওইদিকে জগৎ এটাই জানে 100 ভোট যেদিকে সেদিকে জয় 100 জন মতামত যেদিকে সিদ্ধান্ত ওইটাই এটাই জগতে জানে একজনের সিদ্ধান্ত একজনের বাক্য একজনের পরামর্শ কখনো গ্রহণ হবে এটাই তো জগতে জানে যেমন আজকে যদি এখন আপনারা 90% মানুষ বলেন মাহফিল বন্ধ করতে হবে 10%-এর কথা এখানে কাজে আসবে না কারণ আসলে এটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে আর যদি 90% বলে যে মাহফিল হবে 10%-এর খুসকা মুসকায় গুলার কোনো কথা যায় আসে আল্লাহু আকবার স্লোগান দেনেওয়ালা একজন
ভিন্ন স্লোগান দেনে ওয়ালা সব পুরুষের দলে আল্লাহু আকবরের স্লোগান দেনে ওয়ালা নারীর দলে দেশটা তাদের মিডিয়া তাদের ক্ষমতা তাদের এবার তাদের প্ল্যানিংটা ছিল ওই একজনকে দমাই ফেলবো কারণ আমরা তো 100 জনের উপরে আছি তাদের তো জানা ছিল না বনটা যদিও একজন ছিল রহমানের রহমত বনের দিকে ছিল বনের দিকে ছিল বনের দিকে ছিল এবার বাস্তবতা যখন সামনে আসে তখন দেখে তাদের স্লোগানের খবর নাই চতুর্দিকে আল্লাহু আকবার মিডিয়াতে আল্লাহু আকবার নিউজ চ্যানেলে আল্লাহু আকবার পত্রিকায় আল্লাহু আকবার ফেসবুকে আল্লাহু আকবার ইউটিউবে আল্লাহু আকবার এবার তারা ভাবনায় পড়ে আমাদের স্লোগান তো শোনা যায় না এবার মিমান উত্তর দেয় ওরে ইমানদার শুনে রাখ যে আল্লাহর জন্য সামনে আগায় রবের রহমত তার সাথে থাকে আর যার সাথে রবের রহমত হয়ে যায় পৃথিবী তাকে কিচ্ছু করতে পারে না সুবহান